ভারতের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল বঙ্গবন্ধুর বায়োপিক নির্মাণ করেছেন এবং সেটির একটি ট্রেইলার ইতিমধ্যে প্রচারিত হয়েছে প্রকাশিত হয়েছে এবং অনেকেই সেই ট্রেইলার দেখে সমালোচনা করছেন সমালোচনা করাটাই স্বাভাবিক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে পার্সোনালিটি তার যে দীর্ঘ দেহ তার যে রাজনৈতিক প্রজ্ঞা তার যে চাল চলন আর যে গেট আপ সেট আপ এবং অঙ্গভঙ্গি কথা বলার যে স্টাইল সেটি কপি করা বা সেটিকে নিজের মধ্যে ধারণ করা একজন অভিনেতা অভিনেত্রীর পক্ষে খুবই কঠিন একদম প্রাজ্ঞ কোনো অভিজ্ঞ অভিনেতার পক্ষে হয়তো সম্ভব হতে পারতো কিন্তু অনেকেরই ধারণা অনেকেই বলছেন আরেফিন শুভর পক্ষে সেটি সম্ভব হয়নি সেম বানে বিশেষ করে সেটি ভাবা উচিত ছিল যে এই ক্যারেক্টারাইজেশনের জন্য বঙ্গবন্ধুর ক্যারেক্টার করার জন্য কাকে নির্বাচন করা দরকার কাকে তার মতো তৈরি করা তার মতো মেকআপ গেটআপ দিয়ে তার মতো করা যায় কি সেটি চেষ্টা করা উচিত ছিল এখানে শ্যাম বেনেগাল বলা হয় যে আমি হয়তো অনেকগুলো ছবি দেখিনি তার একটি ছবি হয়তো দেখেছি ইন্দিরা গান্ধী মহাত্মা গান্ধীকে নিয়ে যে ছবিটি করা হয়েছিল এবং তিনি যেভাবে উপস্থাপন করেছেন মহাত্মা গান্ধীকে আমরা সেইভাবে জানি এখন তিনি মুজিব বঙ্গবন্ধুকে যেভাবে উপস্থাপন করেছেন বিশ্ববাসী বঙ্গবন্ধুকে বা নতুন প্রজন্ম বঙ্গবন্ধুকে সেভাবেই জানবে কিন্তু বঙ্গবন্ধু কি আসলে তাই বঙ্গবন্ধুকে আসলে এরকম বঙ্গবন্ধুর বায়োপিক বঙ্গবন্ধুর ক্যারেক্টার কি আসলে সেই সেরকম অর্থাৎ বঙ্গবন্ধুকে যেইভাবে উপস্থাপন করা হয়েছে বঙ্গবন্ধুর যে ক্যারেক্টারাইজেশন করা হয়েছে আর সবকে দিয়ে সেরকম হবে কি কিন্তু নতুন প্রজন্ম তো সেটি জানবে কিন্তু বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুর চাল চলন আচার আচরণ তার যে ঐতিহাসিক ভূমিকা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে একটি মানচিত্র একটি পতাকা একটি ভূখণ্ড দেবার পিছনে বঙ্গবন্ধুর যে পার্সোনালিটি কাজ করেছিল তার কথা বলার যে স্টাইল কাজ করেছিল তার যে 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 ভাষণ ভাষণের স্টাইল তার চশমা কি ফুটে মার্চের আরেফিন শুভকে দিয়ে আরেফিন শুভকে এখানে আমি কোনো দোষ দিচ্ছি না তাকে নির্বাচন করা হয়েছে যে কোনো ব্যক্তি যেকোনো অভিনেতা অভিনেত্রী যে কোনো অভিনেতা তার জীবনের একটা চাওয়াই থাকে ভালো কোনো চরিত্রে অভিনয় করা তার সেই ক্ষেত্রে বঙ্গবন্ধুর মতো একজন ঐতিহাসিক মানুষের ঐতিহাসিক চরিত্র অভিনয় করা এটা তো ভাগ্যের ব্যাপার সেই ক্ষেত্রে আর এফ নির্বাচন করা হয়েছে এটা আর এফ জন্য অনেক বড় ব্যাপার কিন্তু এই ছবি করে উনি হয়তো অনেকের সমালোচনার মুখে পড়বেন অলরেডি সমালোচনা শুরু হয়েছে সেটিও তাকে হজম করতে হবে এত বড় মানুষ এত বড় ব্যক্তিত্ব নিজের মধ্যে ধারণ করা এটা আর ইফিন শুভের পক্ষে সম্ভব হয়েছে কিনা সেটি আমরা পরবর্তীতে পুরো ছবিটি দেখলে বুঝতে পারবো শ্যাম বেনেগালের কথা যেটি আমি বলতে চাই উনি ইন্দিরা গান্ধীকে যেভাবে চিত্রায়ন করেছেন আমরা সেভাবেই ইন্দিরা গান্ধীকে চিনি সরি মহাত্মা গান্ধীকে চিনি মহাত্মা গান্ধীকে আমরা সেভাবেই জেনেছি সেভাবেই জানি কিন্তু বঙ্গবন্ধুকে আমরা বিশেষভাবে জানি এদেশের মানুষ বিশেষভাবে জানে কাজেই সামান্যতম কোনো ঘাটতি যদি আমাদের চোখে পড়ে সেটি আমরা সহজেই ধরতে পারব এবং আমরা সেটি মানতে পারব কিনা এই দেশের মানুষ কীভাবে রিয়্যাক্ট করে সেটি দেখার বিষয় পুরো চলচ্চিত্রটি যখন আমরা দেখব তখন আমরা বুঝতে পারব অর্থাৎ তবে আবার বঙ্গবন্ধুকে যেভাবে চিত্রায়ন করা হয়েছে অন্য দেশের মানুষ বঙ্গবন্ধু সম্পর্কে যদি জানতে চায় সেটি একত্রিতভাবে এই ছবিটি দেখবেন এবং বঙ্গবন্ধুকে সেভাবেই তারা মূল্যায়ন করবেন নতুন প্রজন্ম বঙ্গবন্ধুকে সেভাবেই জানবে অন্য দেশের মানুষও বঙ্গবন্ধুকে মনে করবে আরফিন শুভকে দিয়ে যা করানো হয়েছে সেটি বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর ব্যক্তিত্ব কিন্তু আসলে কি তাই ধন্যবাদ